আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সিলেট মহানগরে বিএনপির আহ্বায়ক পঙ্কি, সদস্য সচিব মিফতা থাকছে। শাহজালালে করোনা পরীক্ষা পদ্ধতিতে সম্মতি দিল আমিরাত। টাকা উদ্ধারের চেয়ে গ্রেপ্তার নজর, সর্বশেষ বিএনপির ভাঙা হাট আর জমবে না। শুনছিলেন শিরোনাম, চলে যাব পুরো খবরে। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির সদ্য সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকিকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দিয়েছেন। বুধবার কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেসে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কায়েস লোদি, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, অ্যাডভোকেট হাবিবুর রহমান, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ। সদস্যরা হলেন নাসিম হোসেন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম আমির হোসেন, নিহার রঞ্জন দে, আব্দুল আলিম দীপক, নজিবুর রহমান নজিব, অ্যাডভোকেট আতিকুর রহমান প্রমুখ। এর আগে 2016 সালের 7 জানুয়ারি সম্মেলনের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। এতে সভাপতি পদে নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম নির্বাচিত হয়েছিলেন। 2018 সালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হন সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার অবর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আজমল বক্ত সাদেক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা 6টি RT-PCR ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে বিমানবন্দরে করোনা টেস্ট করিয়ে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি ও শারজাহ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকল না। বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সকালে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যানকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে সিভিল এভিয়েশন আপনাদের স্থাপিত ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলো নিয়মিত ফ্লাইট চালুর অনুমোদন দেওয়া হলো। অনুমোদনের সিদ্ধান্ত বুধবার দুপুর 12টা থেকে কার্যকর করা হবে। চিঠিতে একমাত্র শর্ত হিসেবে বলা হয়েছে, একজন যাত্রী তার যাত্রা শুরুর 6 ঘন্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আমিরাতের উদ্দেশ্যে রওনা হতে পারবে। বিমানবন্দর সূত্র জানায়, অনুমোদন পাওয়া 6টি প্রতিষ্ঠান হলো গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার বিডি লিমিটেড, CSBF হেলথ সেন্টার, AMZ হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং DMFR মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। ল্যাবগুলোতে জনপ্রতি পরীক্ষার ফি 1,600 টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি। এর আগে গত সোমবার রাতে বুথগুলোতে পরীক্ষা করিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে পরীক্ষামূলকভাবে দুবাই যায় যাত্রীদের একটি দল। বর্তমানে করোনার কারণে UAE-র সঙ্গে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় বেবিচকের অনুমতি সাপেক্ষে এমিরেটস এয়ারলাইন্স স্বল্প সংখ্যক ফ্লাইট বিশেষভাবে পরিচালনা করছে। তবে গত আগস্টে শর্ত দেওয়া দেশটিতে যেতে হলে যাত্রার 6 ঘন্টা আগে লাগবে বিমানবন্দরে করোনার RT-PCR পরীক্ষার নেগেটিভ সনদ। কিন্তু বাংলাদেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরেই এমন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যেতে বিপাকে পড়েছেন প্রবাসীরা। এর মধ্যে অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে যায়। তাই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে দ্রুত করোনার RT-PCR পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়েছেন প্রবাসীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমস্যার সমাধানে এগিয়ে আসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হজরত শাহজালাল বিমানবন্দরে 6টি ল্যাবের মাধ্যমে 12টি মেশিন বসানো হয়। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত 3,500 থেকে 4,000 মানুষ করোনা পরীক্ষা করতে পারবেন।
অপরদিকে অনুমোদন নেই, লাইসেন্স নেই, নেই ব্যবসায়িক অ্যাকাউন্টও। তারপরও 750 কোটি টাকা লেনদেন হয়েছে ই কমার্স প্ল্যাটফর্ম থামাকা শপিং ডট কমে। আরেক ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাসেলকে সস্তিক গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গ্রাহক ও সাপ্লায়ারদের তার কাছে 1000 কোটি টাকারও বেশি পাওনা আছে। ইভ্যালি ই অরেঞ্জের পর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ধামাকা শপিং ডট কমের সিইও সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই 3 প্রতিষ্ঠানের পর আলেশামার্ট, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিস ডট কম বিডির মতো 9টি প্রতিষ্ঠানকে নজরদারিতে রেখেছে সরকার। ই ক্যাব বলছে, গত মার্চ থেকে 4 জুলাই পর্যন্ত আলোচিত ই কমার্সগুলোতে 6700 কোটি টাকা লেনদেন হয়েছে। এরপরের কয়েক মাসে লেনদেন হয়েছে 490 কোটি টাকা। আর পঞ্জি কম বিনিয়োগ বেশি মুনাফার প্রতিশ্রুতি মডেলের মাধ্যমে যে ব্যবসাগুলো হচ্ছিল সেগুলো থেমে গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যুবক ডেস্টিনি, ইউনিপের মতো LML মাল্টি লেভেল মার্কেটিং কাণ্ডে টাকা খুইয়ে আইনি দীর্ঘ সূত্রতায় এখনও টাকা ফিরে পাননি অনেক গ্রাহক। ই কমার্স খাতেও হারানো টাকা ফিরে পাওয়া যাবে এমন নিশ্চয়তা দিতে পারছেন না অনেকেই। আবার টাকা ফিরে পেতে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে তাতেও ত্রুটি আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বেশিরভাগ মামলা ফৌজদারি আইনে হচ্ছে, যাতে টাকা ফিরে পাওয়ার কোনো নিশ্চয়তাই নেই। ই অরেঞ্জ থেকে 70 লাখ টাকার পণ্যের অর্ডার দেন দিনাজপুরের বিরামপুরের আব্দুল বারেক। পাবনার চাটমোহরের আমিনুল ইসলাম দিয়েছেন 40 লাখ টাকা। রাজধানীর গুলশানের ওয়াহিদুল আলম বিনিয়োগ করেছেন 47 লাখ টাকা। ই অরেঞ্জের কর্তা ব্যক্তিরা গ্রেপ্তার ও কার্যক্রম বন্ধ হয়, তারা কেউ পণ্য বা টাকা কোনোটিই ফেরত পাননি। তাদের মতো 33 জন গ্রাহক আলোচিত এই ই কমার্স পণ্য ক্রয়ের জন্য বিনিয়োগ করায় 16 কোটি টাকা ফেরতের নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট দায়ের করেছেন। ই অরেঞ্জের পর আরেক আলোচিত ই কমার্স ইভ্যালি একজন গ্রাহককে অর্ডার বুঝিয়ে না দেওয়া ও টাকা ফেরত না দেওয়ায় তিনি ইভ্যালির বিলুপ্তি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ইভ্যালির সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক গতকাল কালের কণ্ঠকে জানিয়েছেন, ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার জেল জরিমানা হবে, কিন্তু ভুক্তভোগীরা কোনো আর্থিক ক্ষতিপূরণ পাবেন না। আর্থিক ক্ষতিপূরণের জন্য দেওয়ানি আইনে মামলা করতে হবে। কোনো কোম্পানি যদি মূলধন থেকে দেনা বেশি হয়ে যায়, ওই কোম্পানি যদি আয় থেকে দেনা পরিশোধ করতে পারবে না এবং দেখা যায়, তখন ওই কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করার জন্য মামলা করা হয়। দেউলিয়া ঘোষণা করলে আদালত তাদের সহায় সম্পত্তি নিলামে তুলে ভুক্তভোগীরা আনুপাতিক হারে পাওনার কিছু অংশ পেতে পারেন। অপরদিকে বিএনপির ভাঙাহাট আর জমবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ জানে আন্দোলন কী ও কত প্রকার, সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় এই কথা বলেছেন। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, টেমস নদীর ওপার থেকে আসা ডাকা আন্দোলনে বাংলাদেশে জোয়ার আসবে না। মরাগাঙে বিএনপি আন্দোলনে জোয়ার আসেনি, ভবিষ্যতেও আসবে না বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ, উপদেষ্টা তরফদার মোহাম্মদ রুহুল আমিন ও সিরাজুল ইসলাম মোল্লা।